সোনামণির আপনারা আছেন, বলেন তো আল্লাহ কোথায় আছেন? গ্রামগঞ্জের অবহেলিত এবং দরিদ্র ভাইরা তাদের সন্তানাদিকে এই মাদ্রাসায় লেখাপড়া করে ভবিষ্যতে সুনাগরিক তৈরি করবে এবং সোনার বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা সৃষ্টি করছে। ক্লাস ফোর পর্যন্ত এ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, এবং সামনে জানুয়ারি থেকে ক্লাস ফাইভ খোলা হবে ইনশাল্লাহ। দেখ মসজিদটা দেখলাম, টিনের ছাপরা ছাউনি, তার মধ্যে কষ্ট করে আমাদের সন্তানেরা মাসুম ছেলেরা সালাত আদা করে। আমরা হয়তোবা দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু এরাই হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, এদেরকে যদি আমরা সুশিক্ষা দিতে পারি, সহি আকিদা এবং মানহাজ সম্বলিত পরবর্তী প্রজন্ম যদি আসে, বাংলাদেশের বিজয় বলি আর বিশ্বের বিজয় বলি আর যে কোনো বিজয় বলি, এদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আলহামদুলিল্লাহ ওসালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দেশপ্রবাসের সম্মানিত দর্শক ও শ্রোতা, দিনী ভাই ও বোন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকনহাট পৌরসভাস্থ সেরাপাড়া দারুল হাদিস সালাফি মাদ্রাসাতে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছোট্ট সোনামণিরা আছে। এখানে 2022 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়ে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যে 170 শিক্ষার্থী এখানে বর্তমান আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে। বর্তমান চতুর্থ শ্রেণী পর্যন্ত আলহামদুলিল্লাহ এখানে চলমান আছে। আগামী বছর চতুর্থ শ্রেণীটা পঞ্চম শ্রেণীতে উন্নীত হবে ইনশাআল্লাহ। এবং আমরা এখানে যেখানে আছি এটা পৌরসভার মধ্যে, সাথে সাথে এখানে এক বিঘা জমি, এখানে আয়তনে আপাতত যে শেডগুলো দেখতে পাচ্ছেন বা একটা বিল্ডিং, আলহামদুলিল্লাহ পাঁচতলা বেসমেন্টের একটা বিল্ডিংয়ের কিছু রুম এখানে করা হয়েছে ইনশাআল্লাহ। কর্তৃপক্ষ যারা আছেন, দায়িত্বশীল যারা আছেন, তারা চাচ্ছেন কমপক্ষে 3 বিঘা সম্প্রসারিত করতে ইনশাআল্লাহ। এবং আমরা দেখতে পাচ্ছি অল্প দিনে একটা কবুলিয়াত আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে চলে এসেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই প্রতিষ্ঠানকে কিয়ামত অবধি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আপনারা জেনে খুশি হবেন এই প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয়, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ করে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড, যেটা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যে শিক্ষা বোর্ড, তারই নিবন্ধিত একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ। সেখানে ইয়াতিম ছাত্র এখানে রয়েছে আলহামদুলিল্লাহ, এই ইয়াতিম ছাত্ররাও এখানে প্রতিপালিত হচ্ছে এবং তাদের দেখাশোনার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বা খরচ কিন্তু সেটা হয়ে থাকে। আমাদের মাদ্রাসার ওয়েবসাইটে বা সেখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে, আপনারা সহযোগিতা এবং দোয়া অব্যাহত রাখবেন। এবং কর্তৃপক্ষের সাথে যেটা আমরা আলোচনা করে অবগত হলাম ইনশাআল্লাহ, এই প্রতিষ্ঠানটা তারা দাওরায়ে হাদিস মানে উন্নীত করতে চান। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমরা কিছু মেহমান অলরেডি কেন্দ্র থেকে দেখতে পাচ্ছি উপস্থিত রয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক জেনারেল সেক্রেটারি অধ্যাপক নুরুল ইসলাম স্যার উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি জনাব শরীফুল ইসলাম মাদানী, সাথে উপস্থিত রয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক দুরুল হুদা সহ জেলার বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, এবং আমার প্রিয় সোনামণিরা এবং মাদ্রাসার ছাত্ররা শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন। আমরা প্রথমে কথা বলার জন্য, মাদ্রাসা সম্পর্কে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি শেখ শরীফুল ইসলাম মাদানীকে। শরীফুল ইসলাম মাদানী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনছিলেন, আমরা এসেছি বর্তমানে দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলাধীন মানে কাকনহাট পৌরসভার অন্তর্ভুক্ত সেরাপাড়া গ্রামে, যেটা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ক্লাস ফোর পর্যন্ত এ পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ, এবং সামনে জানুয়ারি থেকে ক্লাস ফাইভ খোলা হবে ইনশাআল্লাহ। তো এখানে কিছু এতিম বাচ্চারাও লেখাপড়া করছে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এতিম লালন পালনকারী আমার সাথে জান্নাতে একবার কা হাত আইনে বলা হয়েছে, এইভাবে বসবাস থাকবে, মানে দুই আঙ্গুল যেমন পাশাপাশি থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পাশাপাশি থাকবে এতিম লালন পালনকারী। তো আমরা এই হাদিসগুলো জানি শুনি, এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি জান্নাতে একসাথে থাকতে চাই, এটা সবচেয়ে বড় পাওয়া যদি আমরা থাকতে পারি। আর আমরা যদি চাই তাহলে সেই কাজ আমাদেরকে করে যেতে হবে, সেটা হলো এতিম লালন পালনের কাজ আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ।
তো এই মাদ্রাসাটি বর্তমানে আমাদের যে টিন শেড আছে, টিন শেড যেটাতে ক্লাস হয় আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, এবং সাথে টিন শেডের একটা আবাসিকও দেখা যাচ্ছে যে সেখানে বসবাস করছে। তো সেখানে আসলে টিন শেডই মসজিদ। তো যদি কেউ বড় ধরনের কোনো মসজিদ দান করতে চান সেটা এখানে দেওয়ার সুযোগ আছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। তো এখানে যদি কেউ মসজিদ নির্মাণ করতে চান সেটা আপনারা মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এখানে যে অ্যাকাউন্ট নাম্বার থাকবে সেই নাম্বার বা মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা সেই কাজে হাত দিতে পারেন। সাথে সাথে আমাদের কিছু বিল্ডিং রুম পাঁচতলা বিশিষ্ট, পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচটা রুম আছে, তার মধ্যে দুইটা রুম একতলা উঠেছে আলহামদুলিল্লাহ, বাকি তিনটা রুম এখনো বাকি, এবং আগামী 26 তারিখে বাকি তিনটা রুমের কাজ শুরু হবে। তো শুরু করতে যাচ্ছে কিন্তু আসলে যত টাকার প্রয়োজন সেই টাকা কিন্তু নাই, শুরু করলে হয়তো বা মানুষ দান করবে আশায় শুরু করা হচ্ছে। তো আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন সেটা আমাদের ভাইদের জন্য বা এই মাদ্রাসার জন্য সেটা খুব ভালো হবে, এবং সহজেই কাজটা সমাধা হবে, এবং আমাদের ছাত্র ভাইরা যে কষ্ট করে টিন শেডে থাকছে, বসবাস করছে এবং লেখাপড়া করছে সেটা তাদের লাঘব হবে ইনশাআল্লাহ। তাই আমরা দেশে প্রবাসে যারাই আসি না কেন আমরা কেউই সম্পদ নিয়ে মানে কবরে যেতে পারবো না, পরকালে যেতে পারবো না, বরং আমাদের সব সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তাই আমরা যতটুকু সময় দুনিয়াতে বেঁচে আছি আমাদের সম্পদ যেন স্থায়ী কোনো কর্মসূচি তে গ্রহণ মানে কাজে লাগে, আমরা আমাদের সম্পদের মাধ্যমে কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করি যার বিনিময়ে আমাদের মৃত্যুর পরে আমাদের আমলনামায় নেকি যোগ হতে থাকবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা তারই একটা অন্তর্ভুক্ত। তাই আসুন আমরা এই মাদ্রাসার সাথে থাকি, মাদ্রাসা নিজেদের বুদ্ধি পরামর্শ শ্রম এবং অর্থনৈতিকভাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জনাব শরীফুল ইসলাম মাদানীকে। সোনামণিরা আপনারা আছেন, বলেন তো আল্লাহ কোথায় আছেন? মাশাআল্লাহ, এটা আঙুল দিয়ে দেখান তো কোথায় আছেন, আল্লাহ কোথায় আছেন? তাহলে কি আল্লাহর আকার আছে? আচ্ছা মাশাআল্লাহ, আমরা তাদের আকীদা সংশ্লিষ্ট একটা প্রশ্ন করলাম, এটা সমস্যারে তারা উত্তর দিল। আল্লাহ রাব্বুল আলামিন সহি আকীদা সম্বলিত জ্ঞান নিয়ে তারা যেন এই পৃথিবীতে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে, আল্লাহ এই সোনামণিদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে বিশেষভাবে আহ্বান করছি কিছু কথা বলার জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক নুরুল ইসলাম স্যার। স্যারকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। আমি আরজ আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি হয়েও দীর্ঘদিন যাবৎ এত সুন্দর একটি প্রতিষ্ঠান গ্রামে এসেছে, আমি সেখানে আসতে পারি নাই, এই জন্য নিজেকে খুব ছোট মনে হচ্ছে। গ্রামগঞ্জে এত নিভৃতি গ্রামে এত সুন্দর একটি প্রতিষ্ঠান আমাকে অভিভূত করেছে। অত্যন্ত সুন্দর মাসুম ছেলেরা আমাদের সামনে দাঁড়িয়ে আছে, না জানি একদিন এরাই একজন বাংলাদেশের বিজ্ঞ আলেম হবে, এদের দুয়ার বদলতে আমরা জান্নাতে যেতে পারব, আজকে সেই আশা আমরা কামনা করি। মতন আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের সুদূর প্রসারী চিন্তাভাবনা, হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তিনি তৈরি করে একটা শিক্ষা বোর্ড তৈরি করেছেন, সেই শিক্ষা বোর্ডের অধীনে বাংলাদেশে 144-এর ঊর্ধ্বে প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে, তার মধ্যে এই প্রতিষ্ঠানটা নিবন্ধিত। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, তিনি যে দায়িত্ব নিয়ে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছেন এজন্য খুবই ভালো লাগছে, তাকেও ধন্যবাদ জানাই। বিশেষ করে অত্র এলাকাবাসীকে আমি প্রাণ খুলে মোবারকবাদ জানাচ্ছি, যারা নিজেদের অর্জিত অর্থ দিয়ে এত কিছু করে ফেলেছেন। আমরা দোয়া করি যারা এই প্রতিষ্ঠানে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে অর্থ দিয়ে দোয়া দিয়ে বিভিন্ন কায়দায় সহযোগিতা করবে সেটা হবে তাদের জন্য জান্নাতের একটা ফসল, সেটা হবে সাদকায়ে জারিয়া। এক বিঘা জমি রেজিস্ট্রি হয়ে গেছে, আরও 2 বিঘা দান করবে, একটা বিশাল 3 বিঘা অর্থাৎ 1 একর জমির উপরে প্রতিষ্ঠিত হবে এই প্রতিষ্ঠানটা, 100 শতক। দেখ মসজিদটা দেখলাম টিনের ছাপরা ছাউনি, তার মধ্যে কষ্ট করে আমাদের সন্তানেরা মাসুম ছেলেরা সালাত আদা করে। আমরা চাচ্ছি যে কোনো সুরিত ব্যক্তি যাদের অর্থ বিভিন্ন জায়গায় নষ্ট হচ্ছে বা বিভিন্নভাবে অর্জিত হচ্ছে সেগুলো যদি এই প্রতিষ্ঠানে দিয়ে সাদকা জারিয়ার কাজ করেন, এটাও হবে পরকালে মুক্তির একটা উছিলা।
সবচেয়ে আমি আবেদন জানাচ্ছি যারা দেখছেন শুনছেন বুঝছেন তারা মসজিদটা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবচেয়ে ভালো হবে এই নিভৃত গ্রামে এত সুন্দর একটা প্রতিষ্ঠান অন্য ভাবে চলতে পারত কিন্তু এই গ্রামগঞ্জের অবহেলিত এবং দরিদ্র ভাইরা তাদের সন্তানাদিকে এই মাদ্রাসায় লেখাপড়া করে ভবিষ্যতে সুনাগরিক তৈরি করবে এবং সোনার বাংলাদেশ গড়ার একটা পরিকল্পনা সৃষ্টি করছে সেজন্য গ্রামবাসীকে অত্র এলাকাবাসীকে এবং যারা দায়িত্বশীল আছেন যারা কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠানে গড়ে তুলছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি কেন্দ্রের তরফ থেকে সাথে সাথে কেন্দ্রীয় সহযোগিতা যতটুকু প্রয়োজন আমরা আমাদের সাধ্যমতো করে যাব ইনশাআল্লাহ আল আজিজ এবং দেখাশোনা করব আগে জানলে আরও দু একবার আসা হতো আমার মনে হয় রাজশাহী আসলেই ঘুরে যেতে মন চাইবে এই প্রতিষ্ঠান আপনারা যারা আছেন এই যে সবুজ আমবাগানের নিচে এত সুন্দর একটি প্রতিষ্ঠান যারা শহরে থাকেন তারা একবার রাজশাহী আসলে ঘুরে যাবেন এই গোদাগাড়ি এই সেরাপাড়া দারুল হাদিস সালাফি মাদ্রাসা আপনাদের কাকনহাট বড় ঘাট কাকনহাটের পাশেই প্রতিষ্ঠানটা আপনাদের দেখে যাওয়ার জন্য এবং দোয়া দেওয়ার জন্য এবং আমাদের এই টিম সহ যে ছেলেরা লেখাপড়া করছে তাদের ভবিষ্যৎ যাতে মঙ্গলময় হয় এবং তারা যেন দেশের সুনাগরিক হয়ে গড়ে উঠতে পারে এবং এদের খেদমতে যেন গোটা বাংলাদেশ শেরেক এবং বেদাত বিমুক্ত হয় সেই দোয়া কামনা করে আমরা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত জেনারেল সেক্রেটারি উনি আমাদের জন্য দোয়া করলেন আমরাও দোয়া করি আমরা হয়তোবা দুনিয়া থেকে বিদায় নেব কিন্তু এরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম এদেরকে যদি আমরা সুশিক্ষা দিতে পারি সহি আকিদা এবং মানহাজ সম্বলিত পরবর্তী প্রজন্ম যদি আসে বাংলাদেশের বিজয় বলি আর বিশ্বের বিজয় বলি আর যে কোনো বিজয় বলি এদের দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন যারা বিশেষ করে গোদাগাড়ি রাজশাহীর মানুষ রয়েছেন আপনাদের কাছে আমরা কেন্দ্র পক্ষ থেকে বিশেষ আবেদন এবং বিশেষ সহযোগিতা এভাবে চাচ্ছি যে আপনারা এই প্রতিষ্ঠানটাকে দেখে রাখবেন হতে পারে আপনার এই প্রতিষ্ঠানের একটু নজর দেওয়া একটু সময় দেওয়া বা অর্থ দেওয়া এটা পরকালীন নাজাতের একটা বড় ওসিলা ইনশাআল্লাহ সাথে সাথে আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আমরা এর আগেও জেনেছি সেটা হচ্ছে যে একটা মহিলা শাখা এই প্রতিষ্ঠানের মহিলা শাখার জন্যে তিন কাঠা জমি অলরেডি আলহামদুলিল্লাহ রেজিস্ট্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং কাকন রাজশাহী রোডে সেটা কাকন রাজশাহী রোডস্থ মানে পাশে পৃথক পৃথক এরই মানে বালিকা শাখা একটা সেখানে অলরেডি তিন কাঠা জমি রেজিস্ট্রি হয়ে গেছে সেটা আরও বড় পরিসরে ইনশাআল্লাহ শুরু করা হবে যারা বিশেষ করে রাজশাহীর গোদাগাড়ি অঞ্চলে আছেন দেশ ও প্রবাসের অনেক প্রবাসী ভাইরা থাকতে পারেন আপনাদের কাছে আবেদন রেখে যাচ্ছি আপনারা এই প্রতিষ্ঠানকে দেখবেন ওই শাখা প্রতিষ্ঠান যেটা মহিলা হবে বালিকা শাখা হবে সেটাও দেখবেন এবং সাথে সাথে যে মসজিদের আবেদন সম্মানিত অতিথিদের কাছ থেকে আমরা জেনেছি অবগত হয়েছি এই বিষয়টিও যারা দানশীল ভাই বোনেরা আছেন তারাও বিষয়টা দেখবেন অনেকেই আমরা শহরে দান করি কিন্তু গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যে মসজিদ প্রয়োজন সেখানে আলহামদুলিল্লাহ সলাত আদায় করার জন্য একটা পরিবেশ দরকার এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে খেয়াল করি না আপনাদের কাছে আবেদন রইল সাথে সাথে আমাদের যে বিকাশ বা রকেট যে নাম্বারগুলো রয়েছে সে নাম্বারে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন এবং সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন ছোট বাচ্চারা যারা আছে সোনামণিরা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করুন আল্লাহুম আমিন সাথে সাথে লাইক শেয়ার করার জন্য এবং সাওয়াবে অংশীদারি হওয়ার জন্য আপনাদের বিনীত আহ্বান জানাচ্ছি সবাই বলি আমরা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু